রাস্তার দুপাশে সারি সারি গাড়ি, দেখে যে কারো মনে হতেই পারে পার্কিং করে রাখা আছে গাড়িগুলো, কিন্তু বাস্তবে অপেক্ষমান মেরামতের জন্য। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড সিটিতে কয়েক বছর ধরে বিডি অটো রিপেয়ার অ্যান্ড কলিশন নামে গাড়ি সার্ভিস পয়েন্ট করে তুলেছেন বাংলাদেশি যুবক আলমগীর হোসাইন। প্রয়োজন আর কম খরচে ভালো সার্ভিস দেয় মন কেড়েছেন গাড়ি ব্যবহারকারীদের। পার্টসের যে দাম বলে এক্স্যাক্টলি ওই দামই রাখেন এবং যে চার্জ করেন সেটাও রিজনেবল অ্যান্ড গুড প্রাইস। এর আগে আমি আরেক গাড়িতে কাজ করাইতাম গাড়ি, তো এখানে তুলনায় এখানে আমি মনে করি যে এই সার্ভিসের কোনো তুলনা হয় না। আমি এই প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে আমি এখানে গাড়ি নিয়ে আসি। মার্সিডিস, টয়োটা, হুন্ডা থেকে টেসলা, অত্যাধুনিক বিভিন্ন ব্র্যান্ডের নিত্য নতুন মডেলের গাড়ি মেরামত ও রং পরিবর্তন করে নতুনত্ব নিয়ে আসা হয় কারখানাটিতে। তারা যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে এগেন আসে, আমরা আবার এগেন ওকে করে দেই। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শুধু দক্ষতা নয়, স্বকীয়তা আর মননশীলতা থাকায় নিজের ক্যাশ কাউন্টার সাজিয়েছেন একটি গাড়ির অংশ দিয়েই। এই উদ্যোক্তা জানান, প্রতিটি গাড়ি মেরামত করেন নিজের ভেবেই, আর এখাতে কর্মসংস্থানের সুযোগ রয়েছে যুক্তরাষ্ট্র জুড়েই। যে কেউ এ পেশায় অভিজ্ঞতা অনুযায়ী সপ্তাহে আয় করতে পারেন $600 থেকে $2,000। একটা গাড়ি যখন আমার শপের গেটটা ক্রস করে ভেতরে চলে আসে, আমি তখন মনে করি যখন চাবিটা হস্তান্তর করা হয় আমার কাছে, তখন এই গাড়িটা আমার, তখন আমি দেখি আমার গাড়িতে আমি কী করব। এই সেক্টরে কাজের সুযোগ সুবিধা অনেক আছে এবং বাংলাদেশ থেকে এই লাইনে যদি আরেকটু ভালো করে শিখে আসা হয় তাহলে কাজের কোনো অভাব হবে না। প্রতিদিন এই অটো শপে 30 থেকে 35টি গাড়ি সার্ভিস দেয় 18 জন দক্ষ কর্মী। কাজের চাপ বৃদ্ধি পাওয়ায় নতুন কর্মসংস্থানের কথা জানান কর্তৃপক্ষ। সততা, কর্মদক্ষতা আর পরিশ্রমের মাধ্যমে যে সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে ওঠা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত নিউ ইয়র্কে বাংলাদেশি এই মোটর ওয়ার্কশপটি, যা বিদেশের মাটিতেও বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউ ইয়র্ক থেকে কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।